নমস্কার, লাভপুর ব্লকে 11টা অঞ্চল, অল অঞ্চল প্রেসিডেন্ট, অল ব্লক প্রেসিডেন্ট, অল বুথের প্রেসিডেন্ট, অল ব্লক কমিটিকে ধন্যবাদ জানাই। মাঠে গেল বাইরে তার তিনগুণ লোক। গৌরদা বলে গেলেন, অসিত মাল বলেছেন, মন্ত্রী চন্দনা সিন আমার ভাইয়ের মতন তিনিও বলেছেন, রানা সিং বলেছেন, অরুণ তরুণ সবাই বলেছেন, বিকাশদা বলেছে, গদাইদা বলেছেন, কাজের সভাধিপতি খুব ভালো ছেলে, দীর্ঘদিন রাজনীতি করে, রাজনীতিটা আজ থেকে করে না, এই কারণে বিকাশ রায়চৌধুরীকে আমরা দাদা বলি, সম্মান করি, ভালোবাসে আমাদের, সম্মান করে, মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষকে পরিষেবা দিতে পারে, মানুষকে কাজ করতে পারে, মিথ্যা কথা বলি না, মানুষকে ধোকা দিই না, মানুষের সঙ্গে কোনো বেইমানি করি না, মানুষের কাছে জালিয়াতি করি না, ন্যায্য কথা বলি, ভয় পাই না, কাউ ভয় করি না। কেন বললাম বলুন তো, আছেন মান্নান তরুণ সদন, আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট পবিতা, আছেন আমাদের গোবাল থেকে হওয়ায় আছেন এক ডাক থেকে, নাম বললে অনেক নাম বলতে হয়, কেউ কেউ আবার ছোট্ট একটা ফুটো থেকে মুখ বাড়াবার চেষ্টা করছে, বাড়ি মারবেন না, বেরোতে দিন, কোমরে মারো, কেন বললাম, কি জন্যে বললাম, কোন অন্যায় কথা তো বলি নাই, ন্যায্য কথা বলেছি, 34 বছরে আমরা দেখেছি, 70 বছরে কংগ্রেসকে দেখেছি, 4.5 বছরে বিজেপিকে দেখলাম, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 বছরে দেখিয়ে দিল পশ্চিম বাংলার উন্নয়ন, তিনি কেন ধার ধারে না, তিনি ভয় পায় না, তিনি উন্নয়ন করতে ভয় পায় না, জোর গলায় বলে আমি উন্নয়ন করব, আমি মানুষের সঙ্গে থাকব, আমি মানুষকে মিথ্যা কথা বলবো না, আমি কাজ করব, কেন বলুন তো, তার বাড়ি যে বীরভূম, সে যে বাংলার মেয়ে, সামাজিক করতে হবে, করলে মানুষের উপকার হবে, আর তুমি আচ্ছা দিন আয়েগা, তুমি অনেক মিথ্যা কথা বলেছ, অনেক জালিয়াতি কথা বলেছ, আমরা একটা কথাও ভুলে যাই নাই, আমরা ভুলতে জানি না, আমরা ভুলবো না, আমরা মমতা ব্যানার্জির সততা, আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা দেখেছি, আর তোমাকে দেখছিলাম 4 বছরে তুমি মনে হলে বাজ পাখির মতন উড়ে এলে, তুমি একবারে এসে মাংস তুলে নিলে, চলে গেলে, নিজের পেট ভরালে, মানুষের পেট ভরালে না, অন্যায় বললাম, মানুষকে বলেছিল না যে 15 লক্ষ টাকা করে মানুষকে দেব, 15 পয়সা দাও নাই, মানুষ ভুলে যায় নাই, তুমি আর কি বলেছিলে, প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি দেব, কত দিয়েছ, কত দিয়েছ, কৃষি ঋণ মুকুব করবো বলেছিলে, একটা কৃষি ঋণ মুকুব করো নাই, চাষিদের দিকে তুমি তাকাও নাই, মুখ ঘুরিয়ে নিয়েছ,
কত চাকরি দিয়েছেন আপনারা জিজ্ঞেস করবেন না, আপনারা জানতে চাইবেন না। হ্যাঁ তুমি চাকরি দিয়েছ, তোমার দেওয়ার কথা ছিল 10 কোটি, তুমি দিলে কত? 15.5 লাখ। সময় কত দিলে? 1.5 লাখ। 17 কত দিলে? 1.5 লাখ। 18 কত দিলে? 1 লাখ। কত হলো? 5.5 লাখ। আর তুমি দেবো কত বলেছে? 10 কোটি। তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগা দরকার, তুমি দাঙ্গার প্রধানমন্ত্রী। আসামে পেয়ে তুমি কি বললে? তুমি বললে 40 লক্ষ মানুষ আসাম ছাড়ো। এ কোন ইতিহাস? এতে ইতিহাস আমরা দেখি নাই, আমরা তো দেশ স্বাধীন হব পরে তো কোনোদিন শুনি নাই। ব্রিটিশ সরকার তো বলে নাই যে তোমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাও। এ কোন যুগ, এ কোন দেশ, এ কোন প্রধানমন্ত্রী? কাকে যেতে বলল? 25 লক্ষ হিন্দু আর 15 লক্ষ মুসলিম। আসাম কারো বাবার জায়গা নাকি? আসাম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,